আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঢাকার এত কাছে ভূমিকম্পের উৎপত্তি স্থল কতটা আতঙ্কের? ছোট ভূকম্পন বড় মাত্রার ভূমিকম্পনের ইঙ্গিত দেয়, কি বলছেন বিশেষজ্ঞরা? দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আজ ভোরে 4.3 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ঢাকার ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে মাত্র 42 কিলোমিটার দূরে দোহারের উত্তর পশ্চিমে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির উৎপত্তি স্থল রাজধানীর এত কাছে ও ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে হওয়ায় এই নিয়ে চিন্তার কথা জানিয়েছেন ভূতত্ত্ববিদরা। ঢাকা শহর ও এর আশেপাশের এলাকা বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বলে ভূতত্ত্ববিদরা আগেই সতর্কবার্তা দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, বড় ভূমিকম্পের ইঙ্গিত এটি, যাতে ঢাকা মহানগরী ছাড়াও ঝুঁকিতে আছে চট্টগ্রাম ও সিলেট। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, উত্তর দিকে ডাউন ফল্ট আছে, বার্মিজ প্লেট আছে, সুতরাং ভূমিকম্প সাধারণত এসব প্লেটের দুই সাইডে সংঘটিত হতে পারে। অনেক সময় ছোট ছোট ভূমিকম্প অনেকদিন ধরে প্লেটের মুভমেন্টের কারণে শক্তি সঞ্চয় করতে থাকে, সুতরাং ছোট ছোট ভূমিকম্পের শক্তি যে সংগৃহীত হচ্ছে তার বার্তা বহন করে। ছোট ভূকম্পন বড় মাত্রার ভূমিকম্পের ইঙ্গিত হিসেবে দেখছে আবহাওয়া অধিদপ্তর ও বিশেষজ্ঞরা। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, অনেক সময় এই স্বল্পমাত্রার ভূমিকম্পের পুনরাবৃত্তি এবং বারবার সংঘটিত হওয়ার সম্ভাবনা তৈরি হলে সেগুলো কোনো কোনো ক্ষেত্রে বড় ভূমিকম্পের আগাম তথ্য দিয়ে থাকে। এদিকে সাত সকালে রাজধানীতে ভূকম্পনের ঝাঁকুনিতে অনেকের ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান তারা। ভূমিকম্পনের পরপরই নাদিয়া ইসলাম তার ফেসবুকে লেখেন, ভূমিকম্প হয়েছে, সময় ভোর 5:57, মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড ধরে ছিল, আসতে শুরু হয়ে একটা জোরে ঝাঁকুনি দিল, আল্লাহ রক্ষা করো আমাদের। রুশা চৌধুরী নিজের স্ট্যাটাসে লিখেন, হঠাৎ মনে হলো কি যেন আমাকে ধাক্কা দিচ্ছে, চমকে উঠতেই দেখি সবকিছু নড়ছে, মামে দৌড়ে নিচে নামলাম। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে একটি পোস্টে বলেন, ঢাকার এত কাছে এত সক্রিয় ভূচ্যুতি রয়েছে, সেটাও খুবই চিন্তার বিষয়। ঢাকায় বিল্ডিং এর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ুন আক্তার বলেছেন, এর আগে যেসব ভূমিকম্প আমরা লক্ষ্য করেছি সেগুলো ভূপৃষ্ঠ থেকে 35 থেকে 40 কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে। এই ভূমিকম্পটি সেগুলোর তুলনায় অপেক্ষাকৃত অনেকটাই অগভীর। এই ভূমিকম্পের তথ্য নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করে এটির সম্পর্কে আরও তথ্য জানানো যাবে বলে জানান তিনি। এর আগে আর্থ অবজারভেটরি সেন্টারের এক প্রতিবেদন থেকে জানা যায়, ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মা এই তিনটি প্লেটের সংযোগ স্থলে বাংলাদেশের অবস্থান, ফলে এখানে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে। এদিকে রাজধানীর পুরান ঢাকা ঘুরে দেখা যায় অল্প জায়গায় অনেক মানুষের বসবাস, ভবনগুলো দাঁড়িয়ে আছে একটি আরেকটির গা ঘেঁষে। যে ভবনটি তিনতলা করার কথা সেটি করা হয়েছে 4 থেকে 5 তলা। দুর্বল অবকাঠামো এবং পুরনো জীর্ণ শীর্ণ। এক একটি ফ্ল্যাটে থাকে 10 থেকে 15 জন। বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় সেখানকার অলিগলিতে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান, তাই দিনরাত মানুষের ভিড় লেগে থাকে। রাজধানীতে ভূমিকম্প আঘাত হানলে ভবনগুলো থেকে তৎক্ষণাৎ সরে যাওয়ার ব্যবস্থাটুকু নেই। রাস্তাগুলো সরু হওয়ায় সেখানে উদ্ধার কাজ করাও কঠিন বলছে ফায়ার সার্ভিস। বিশেষজ্ঞরা জানান, ঢাকার ভবনের যে কোয়ালিটি সেটি অনেক ক্ষেত্রেই দুর্বল। অনেক এলাকায় বিশেষ করে গত 10 বছরে অল্প কিছু মাটি ভরাট করে অনেক বড় বড় ইমারত হচ্ছে। রাজকে যখন অনুমতির জন্য আবেদন জমা দিচ্ছে তখন আর্কিটেকচারাল ড্রয়িং জমা দিচ্ছে, কিন্তু আর্কিটেকচারালি ডিজাইনগুলো কিভাবে হবে সেটি উল্লেখ করা হয় না, নীতিমালাতেই নেই। কিন্তু ভবনের নিরাপত্তার জন্য এটি জরুরি। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি সিটিএমপি ও জাইকার 2009 সালে করা এক যৌথ জরিপে জানা গেছে, ঢাকায় 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে শহরের 72,000 ভবন ভেঙে পড়বে এবং 1,35,000 ভবন ক্ষতিগ্রস্ত হবে। তৈরি হবে 7 কোটি টন কংক্রিটের স্তূপ। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, ঢাকা শহরের 76% রাস্তা সরু হওয়ায় ভূমিকম্প হলে উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়ে যাবে। এছাড়া 60% ভবন মূল নকশা পরিবর্তন করে গড়ে ওঠায়
বড় ধরনের ভূমিকম্পের সময় এই অপরিকল্পিত ভবনগুলো সঙ্গে সঙ্গে ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইনে বিস্ফোরণ ঘটে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে ভূমিকম্প অসহনশীল ভবনগুলো চিহ্নিত করে সেগুলো সংস্কার ও ধ্বংস করার পরিকল্পনা করা হলেও তার কোনো বাস্তবায়ন নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য শিক্ষা মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, দোহার ও তার আশেপাশের এলাকায় কয়েকটি ছোট নদী আছে, সেখানে চ্যুতি দিয়ে নিয়ন্ত্রিত কিছু নদী আছে। এমন চ্যুতিগুলো দিয়ে ছোট ভূমিকম্প হতে পারে। ভূতাত্ত্বিক পরিভাষায় এই ধরনের ভূমিকম্পের প্রক্রিয়াকে নিউ টেকটনিক বলা হয়। USGS এর ওয়েবসাইট থেকে নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের শিক্ষক মাকসুদ কামাল বলেন, এই নিউ টেকনিক প্রক্রিয়ার অংশ আজ সকালের ভূমিকম্প। সাধারণত নিউ টেকনিক চ্যুতি থেকে বড় ভূমিকম্প হয় না, যেমনটা আজ সকালে হয়েছে। ইছামতি নদী বা তার কোনো শাখা নদী কিংবা খাল আজকের ভূমিকম্পের উৎপত্তি স্থল হতে পারে বলে ধারণা করছেন মাকসুদ কামাল। তিনি বলেন, আজ সকালের ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে, অর্থাৎ উৎসটি অগভীর শ্যালো। নিউ টেকটনিক চ্যুতি নিয়ন্ত্রিত অগভীর উৎস থেকেও সচরাচর বড় ভূমিকম্প হয় না। ভূমিকম্প বিশেষজ্ঞ মাকসুদ কামাল বলেন, আমার গবেষণা অনুযায়ী আজকের ভূমিকম্পটি নিয়ে বার্তা হল, এমন ভূমিকম্প দেশে আগেও হয়েছে। নদীপথ নিয়ন্ত্রণ করে যে ফাটল রেখা, তা দিয়ে যখন ভূমিকম্প হয় সেই ভূমিকম্প বড় হওয়ার কোনো আশঙ্কা নেই। মাকসুদ কামাল বলেন, এই অঞ্চলে এখন পর্যন্ত দুটি বড় ভূমিকম্পের ইতিহাস আছে। তার একটি হয় 1918 সালে শ্রীমঙ্গলে, আরেকটি হয় 1885 সালে ঢাকার অদূরে মানিকগঞ্জে। এটিকে বেঙ্গল আর্থকোয়েক বলা হয়। আর ছোট ভূমিকম্প অনেক হয়েছে, আজকেরটারও ছোট ভূমিকম্প। বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকিতে আছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষকের এক গবেষণায় বলা হয়, দেশের 13টি এলাকা ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। সবচেয়ে তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে আছে পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা ও সিলেটের জৈন্তাপুর এলাকা। ভূমিকম্পের ঝুঁকিতে থাকা সবকটি এলাকায় ঢাকা থেকে কমপক্ষে 100 কিলোমিটার দূরে অবস্থিত। গত 15 থেকে 20 বছরের মধ্যে ঢাকার কাছে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে নথিবদ্ধ করা হচ্ছে 2010 সালের সেপ্টেম্বরে নারায়ণগঞ্জে 5.1 মাত্রার একটি ভূমিকম্পকে। বাংলাদেশের সর্বশেষ 1822 এবং 1918 সালে মধুপুর ফল্টে বড় ভূমিকম্প হয়েছিল। 1885 সালে ঢাকার কাছে মানিকগঞ্জে 7.5 মাত্রার একটি ভূমিকম্পের ইতিহাস রয়েছে।